উন্নয়নের স্বার্থে আপনারা নৌকার প্রতিকে ভোট দিবেন। নৌকার প্রতিকে ভোট দেওয়ার পরে আমি আপনাদের কথা দিতে চাই যে যে অবহেলিত ফেনী সদস্যদের 12টা আমার কাছে ইউনিয়নের উন্নয়নের জন্য আপনাদেরকে সাক্ষী রাখি বলতেছি, কোনোদিন একটা টাকা আমাকে বরাদ্দ দেন এই কথাই এই পর্যন্ত সে আমাকে বলেন, একেবারে খোদার কসম করে বলতেছি। আমি যখন ইয়াকে যখন শাখা কেটে যখন চেয়ারম্যান বানাইছি, শাখা আমার বলতেছে ভাই আমার এখানে তো কিছু নাই, রাস্তাঘাট এইসব কি বলো, তোমার এখানে কিছু নাই রাস্তাঘাট, ওই যে কিছু নাই। তারপর ঠিক আছে তাহলে ডিটিউলাটা তো এর ভিতরে আছে, ছয়টা আচ্ছা ছয়টা এখন আগে তিনটে আছে, দশটা এইখানে রাস্তার দরকার আরো কমিউনিটি নিশ্চয় বুঝছেন। আমি দল দেখবো না যাতে বিএনপি করে, যাতে বিএনপি রাস্তা হেঁটেও করে দিব, যাতে জাতীয় পার্টি করে হেঁটেও করে দিব। আমি রাস্তাঘাটে শুধু রাস্তা থেকে আওয়ামী লীগ আসবো নি, সকল দলের। সুতরাং আমার কাছে এই এতে আওয়ামী লীগ করে, এতে বিএনপি করে, বিএনপি কে দিয়ে রাস্তা করছেন না, এটা আমার কাছে নাই। আমার কথা হচ্ছে যে যত রাস্তা দরকার, যত ইয়া দরকার, উন্নয়নের দরকার, ব্রিজের দরকার, কালভার্টের দরকার, মসজিদ মুক্ত মাদ্রাসা হইতে আরম্ভ করি, ঈদগাহ হইতে আরম্ভ করি, যা যা করার দরকার আমি সব করি। এই যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন উন্নয়নের স্বার্থে। আমার কথা হচ্ছে যে এই ইয়ার ভিতরে বিএনপিও থাকবো, যাতে সবাই সকল দল থাকবো, সবাই যাতে পরিবার পরিজন নিয়ে যাতে নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা আমি করবো।